हाय फ्रेंड, आमी कांचन। तुम्हारा देखो आमार यूट्यूब चैनल टेक्नो चेंज स्पॉट। वीडियो थंबनेल देखे ही तुम्हारा बुझते पेरेछो आजकेर वीडियो टी खूबी इंटरेस्टिंग होबे आर नतून किछु जानते पारबे। तुम्हारे एकटाई अनुरोध, बिना स्किप करे वीडियो टी सम्पूर्ण देखबे, ता ना होले अनेक किछु अजाना रये जाबे। आमी जेभावे बोलबो ता तुम्हारा स्टेप बाय स्टेप फलो करले तुम्हराओ ए ट्रिक टी अप्लाई करे तुम्हारे बंधुदेर अबाक करे दिते पारबे। ताई फ्रेंड, बिना स्किप करे वीडियो टी पुरो देखे अजाना किछु जेने नाओ। আমার এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে আমাদের সাথে থেকো। তো চলো বন্ধুরা, দেখে নিই কী সেই ট্রিক যেটা ইউজ করে আমরা একই সঙ্গে চারটি সোশ্যাল মিডিয়াকে একসঙ্গে অপারেটিং করতে পারবো। তো আমরা সাধারণত জানি, যখনই আমরা যে কোনো ব্রাউজিং সফটওয়্যার খুলি, ক্রোম খুলি, একটি সার্চ বারের মাধ্যমে একটি টপিকই সার্চ করতে পারি। কিন্তু আমরা থাম্বনেলে বলেছি যে একই সাথে আমরা কি করতে পারবো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই চারটি সোশ্যাল মিডিয়াকে আমরা একসাথে ইউজ করতে পারবো কিভাবে, একটি মোবাইলের মাধ্যমে। তো তার জন্য আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চলে যাই আমরা প্লে স্টোরে। অ্যাপটির নাম হচ্ছে মাল্টিপল স্ক্রিন ব্রাউজার। ভালো করে দেখে নাও বন্ধুরা, মাল্টিপল স্ক্রিন ব্রাউজার এই সফটওয়্যারটি তোমাদেরকে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে, আমি এর ব্যবহারের পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্রাউজারটি আমাদের ওপেন হলো, দেখো আমরা দুটো সার্চ বার পেয়েছি। এখানে একটা টুইটার আঁকলাম, আবার এখানে সাপোজ আমি ফ্লিপকার্ট করলাম। আমার প্রয়োজন আরও দুটো। একটু নিজ দিকে লক্ষ্য করো, ফোর বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করলে পরে আমাদের আরও দুটো সার্চ বার কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমরা কিন্তু চারটা সার্চ বার পেয়েছি। এখানে আমাদের প্রয়োজন মতো আমরা চারটা টপিককে কিন্তু আমরা সার্চ করতে পারি। আচ্ছা, আমরা থাম্বনেলে যেসব দেখিয়েছি সেসব নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন ধরো এখানে আমি ফ্লিপকার্টকে রাখলাম, একটা সার্চ রাখলাম, সাপোজ ইউটিউব নিচ্ছি আমরা এখানে। আচ্ছা, ইউটিউব নেওয়ার পর আমরা ইউটিউবকে রাখি। আচ্ছা, তিন নম্বরে আমরা এসে পরে আমরা দেখি কোনো কিছু সার্চের মাধ্যমে আমরা ফেসবুককে দিই, ফেসবুক সার্চ দিলাম, দেখে নিই আমরা তিন নম্বর অপশান। চার নম্বর টপিকে আমরা আসি, চার নম্বর সার্চ বার পেয়েছি আমরা। এখানে আমরা হয়তো টুইটারকে আমরা ইউজ করলাম, দেখে না বন্ধুরা টুইটার। একটু লক্ষ্য করো, চারটি সার্চ বারে আমাদের চারটি সার্চ রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, আমরা সাধারণত কি হয়, একটি সার্চ ইঞ্জিন ইউজ করে একটি টপিকের উপরে আমরা কিন্তু সার্চ করতে পারি। কিন্তু এই ফর্মুলা ইউজ করে, এই অ্যাপ্লিকেশনটি আমরা ইউজ করে একই সঙ্গে চারটি অ্যাপ্লিকেশনকে আমরা কিন্তু ওপেন করতে পারবো, সার্চ করতে পারবো। যেখানে আমরা ফ্লিপকার্ট, ইউটিউব, টুইটার এটাও করতে পারি। আবার একটা জিনিস দেখো বন্ধুরা, তোমাদের আবার একটা জিনিস দেখিয়ে দিই, আবার আমরা খুললাম। ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখো, প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলে পুরো জিনিসটা বুঝতে পারবে না। আমার চারটা টপিক কিন্তু খুলে গেছে, চারটা সার্চ ইঞ্জিন, আমি চারটাতে আমি কিন্তু ইউটিউব ওপেন করব। চলো, এখানে আমরা ইউটিউব ওপেন হয়েছে, আমরা ইউটিউবকে ওপেন করলাম। যে কোনো একটা টপিককে আমরা, সরি, কপিরাইটের জন্য আমাদের কিন্তু প্লে করতে পাবো না। চলে আসি দ্বিতীয় সার্চ বার, এখানেও আমরা দেখলাম কপিরাইটের জন্য এটা আমরা ক্লোজ করলাম। ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, আমরা আমরা কিন্তু ইউটিউব, এখানেও আমরা ইউটিউবকে পেলাম। এখানেও যে কোনো একটা ভিডিওকে আমরা প্লে করে পজ করে তোমাদের দেখাই। দেখো
চার নম্বর সার্চ বারেও আমরা কিন্তু ইউটিউবকে সার্চ করে দেখলাম। একটু লক্ষ্য করো বন্ধুরা, চারটা সার্চ ইঞ্জিনই কিন্তু চালু আছে এবং চারটা সার্চ ইঞ্জিনই কিন্তু আমরা ইউটিউবকে সার্চ করে তোমাদের কিন্তু দেখালাম। এভাবে তোমরা শুধু ইউটিউব নয়, চারটা সার্চ ইঞ্জিনকে ইউজ করে তোমরা যে কোনো সার্চ কিন্তু তোমরা করতে পারো, যা তুমি সার্চ করতে চাও। সাধারণত এগুলো কম্পেয়ার করার সময় বেশি ব্যবহার করা হয়, যেমন ইউটিউবে কোনো কিছু টপিককে তুমি সার্চ করছো এবং তারই উইকিপিডিয়া তুমি সার্চ করতে পারো, পাশের যে আমাদের সার্চ বার আছে, তাহলে তাও তোমার পক্ষে কি হবে, কম্পেয়ার করতে সুবিধা হবে। তাহলে আশা করি ভালো লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো আর বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।